वेलकम बैक टू माई चैनल। अस्सलामु आलैकुम। सबाई निश्चय अनेक अनेक भालो आछेन। आज के निये आसलाम खूब सुंदर एक मजेदार डेजार्ट आइटेम। हयतो बुझते पारछेन जे आजके कि निये चले आसछि। सो हाँ, बोले दिच्छि आजके किन्तु एकटा खूबी यम्मी एकटा फूड जेटा होच्छे आमादेर मैंगो मुज निये चले आसछि। सो कि करे बानाच्छि आर एई गरम जेहेतु चले आसछे, सो एटा किन्तु खूबी खूबी डिलिशियस एकटा फूड, आपनारा एनजॉय करते पारेन। एटा करते गेले कि कि करते हबे फुल प्रस्तुत प्रणाली आमी देखिए दिब। एटार कयेकटा लेयार आछे देखते ही पाच्छेन। सो कि भावे आमी तैरी करछि सब किछु देखते होले चले जेते हबे आमार साथे आमार रान्नाघरे। तार आगे एकटु बोले नि, जदि भालो लागे ताहले अवश्यई भिडियोटा शेयर करबेन, लाइक कमेंट दिए अवश्यई पाशे थाकबेन। तो चलेन आमरा चले जाई आमादेर रान्नाघरे रेसिपिटा देखार जन्य। तो एखन तो बाजारे आम होच्छे अवेलेबल। सो आमी एखान थेके तीन पिस आमके निये छोटो छोटो पिस करे जस्ट ब्लेंडारे दिए ब्लेंड करे निब। मैंगो प्यूरी बनाबो आगे। सो मैंगो प्यूरी होए जाच्छे देखते ही पाच्छेन। आमी एखाने तीनटा आमेर मैंगो प्यूरी बनाच्छी एबं एकटु देखिए दिच्छी। एखन आमी एर साथे एकटु चीनी दिए दिब, टू टी स्पूनर मतो चीनी दिए दिच्छी। जदि आमटा टक हय ताहले आरेकटु बाड़िए कमिए दिबेन, सेटा एकान्तई माने जार जार टेस्टेर उपर निर्भर करबे कतटा मिष्टि खेते चाच्छेन सेटार उपर। सो आमी आबार एकटु चीनी देवार पर ब्लेंडारे आबार एकटु घुरिए निच्छी। सो একটু ঘুরিয়ে নিয়ে জাস্ট চিনিটা গলা পর্যন্ত ওয়েট করছি। হয়ে গেল, এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা ঠিক হয়েছে। সো এখন একটা বোলকে আমি আগে থেকে আধা ঘন্টা আগেই ফ্রিজে রেখেছিলাম, কারণ আমি এখানে ক্রিম তৈরি করব। আর ক্রিম তৈরি করতে গেলে বোলটাকে একটু ঠান্ডা করলে খুব দ্রুত হয়ে যাবে। লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। আর এখন যেটা করছি সেটা হচ্ছে হুইপ ক্রিম ইউজ করছি আমি, যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে সেটা। সো এখানে আমি দুইটা প্যাকেটই ইউজ করছি, এর মধ্যে একটু একটু করে দুধ দিয়ে দেন আমি মিক্সড করব। সো আমি এক বিটারটা দিয়েই মিক্সড করার চেষ্টা করছি। একটু একটু করে দুধ ইউজ করব এবং একটু একটু করে বিট করে দিব, এবং ফ্লাফি যতক্ষণ হয়নি ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে থাকব। তো আমরা দেখতেই পাচ্ছি বিট হচ্ছে এবং কালারটা অফ হোয়াইট থেকে সাদার দিকে চলে যাচ্ছে, এবং একদম বিট করা হয়ে গেছে, ফ্লাফি একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার উল্টিয়ে দেখাচ্ছি যে একদম পারফেক্ট একটা ক্রিম তৈরি হয়ে গেছে। তো এখন সেখান থেকে কিছুটা ক্রিম আমি আলাদা করে রেখে দিচ্ছি, এটা আমাদের আলাদা কাজে লাগবে। সো তুলে আলাদা করে ফ্রিজে রেখে দিচ্ছি, আর এর মধ্যে কিন্তু ম্যাঙ্গো পিউরিটা আমি ফ্রিজে রেখেছিলাম। তো এখন বাকি হুইপ ক্রিমের সাথে আমি এই পিউরিটাকে মিলিয়ে দিচ্ছি, একটু মিলিয়ে নিয়ে দেন আবার আমি একটু বিটারটা দিয়ে বিট করে নিব। সো একটু হালকা হাতে মিলিয়ে নিচ্ছি, এরপরে বিটারটা দিয়ে জাস্ট 2 মিনিটের মতো বিট করে নিতে হবে। এটার কালারটা যতক্ষণ চেঞ্জ হবে না ততক্ষণ আমরা করে ফেলব। সো বিট করলেই কিন্তু একটু হালকা কালার চলে আসলো। সো বিট করা হয়ে গেল। এখন আমি যেটা করব একটু ম্যাঙ্গো এসেন্স ইউজ করব। সো যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে, আপনাদের পছন্দ মতো ব্র্যান্ডের আপনারা নিতে পারেন। এখানে খুব সামান্য একটু এসেন্স দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আবার একটু বিট করে নিলাম, এবং আমার এটা কিন্তু হয়ে গেছে। জাস্ট 2 মিনিটের মতো বিট করলেই কিন্তু একদম রেডি হয়ে থাকবে। দেখতেই পাচ্ছেন ফ্লাফিটা কেমন হয়েছে। এবং আমরা এটা একটু ফ্রিজে রেখে চিল করে নেব জাস্ট 2-1 মিনিটের জন্য। সো রেখে দিব এবং দেখিয়ে দিচ্ছি একটু। এরপর যেটা করব, কিছু বিস্কিটকে এটা আমরা ক্রাশ করে নেব। তো নিয়ে জাস্ট একটা ডেকোরেশন আমি করছি, সেটার জন্য আগে বিস্কিটের গুঁড়োটা দিয়ে দেন আমি যেটা করছি হুইপ ক্রিম, যে ক্রিমটা আমি রেডি করেছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিব ফুল প্রসেসটা আমি কিভাবে করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি ম্যাঙ্গো পিউরিগুলো ভিতরে দিয়ে দিব। এগুলো কিন্তু সবই ঠান্ডা আছে, ক্রিমটাও ঠান্ডা ম্যাঙ্গো পিউরিটাও ঠান্ডা, দিয়ে সেট করে নিচ্ছি। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি যাতে চতুর্দিকেই সুন্দরভাবে যায়। এরপরে আবারও একটু বিস্কিটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আপনারা যে কোনো বিস্কিট দিয়ে করতে পারেন, আমি এটা ইউজ করেছি। কেউ চাইলে ওরিও বিস্কিটটাও দিতে পারেন, কেউ চকলেট বিস্কিটও ইউজ করতে পারেন, এটা যার যার ইচ্ছা। সো আবার আমি একটু এভাবে পাইপিং ব্যাগে যে আমি হুইপ ক্রিমটা নিয়ে নিয়েছিলাম সেটাকে ডেকোরেশন করার জন্য সুন্দর করে সেট করে দিচ্ছি। এটা কয়েকটা লেয়ার হওয়ার জন্য যেটা হবে, প্রথমে যেহেতু আমরা আমের পিউরিটা আমাদের মুখে পড়বে, তারপর যেটা হবে ক্রিমের ক্রিমটা মুখে পড়বে, দেন বিস্কিটটা মুখে পড়বে। তো খুবই খেতে ভালো লাগবে, আর যেহেতু এটা আমরা ঠান্ডা ঠান্ডা সার্ভ করব, সো
একটা খুবই সুন্দর এবং খুবই ঠান্ডা একটা ডেজার্ট। এটা আপনারা সার্ভ করতে পারেন আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে, এবং যে কোনো বাসায় যদি যে আসে তাদেরকে আপনারা এটা সার্ভ করতে পারেন, তারাও খুশি হয়ে যাবে। এই অবস্থায় আমি একটু ফ্রিজে রেখে দিব জাস্ট 20 মিনিটের জন্য, যাতে জিনিসটা সেট হয়ে যায়। সো আমি 20 মিনিট সেট করার পরেই নিয়ে আসলাম, এবং আমি কিছু ম্যাঙ্গো এখানে আগেই কেটে রেখেছিলাম ডেকোরেশন করার জন্য। অবশ্যই এই অবস্থাতেই কিন্তু আধা ঘন্টা ফ্রিজে রাখতে হবে সেট হওয়ার জন্য। তো একটু হুইপ ক্রিম উপরে দিয়ে দিয়ে দেন আমি ম্যাঙ্গোগুলোকে দিয়ে দিচ্ছি। আর এটা এত বেশি সুন্দর, খেতে এত বেশি মজাদার যে এটা আসলে ডেকোরেশনের কোনো প্রয়োজনই হয় না। সো দিয়ে দিলাম, এখন আমি সাইডে একটু আম দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা আসলে আপনারা আপনাদের মতো করেও সাজাতে পারেন, আমি এভাবেই দিয়ে দিচ্ছি। আর খেতে কিন্তু একদম মানে দেওয়ার সাথে মুখে গলে যাবে এমন একটা টেস্ট। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখতে পাচ্ছেন কয়েকটা লেয়ার হয়েছে, এবং ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো ম্যাঙ্গো মুসটা। সো ভালো লাগলে যেটা করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আরেকটা ভিডিওতে।